আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি তাফিয়া খানম। রমজান আসন্ন, বিগত সময়ের মতো সরব খেজুর আলোচনা। বিশেষ করে গত সোমবার শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আঙুর ও খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিলে খেজুর চর্চা আরও জোরালোভাবে শুরু হয়। তবে এর মাঝেই খেজুর নিয়ে সুসংবাদ দিলেন টিসিবি। সংস্থাটি 1 কেজি খেজুর দেবেন 150 টাকায়। নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। তারই অংশ হিসেবে মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আর পণ্য তালিকায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে পবিত্র রমজান উপলক্ষে যুক্ত করা হয়েছে খেজুর। নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্যাদির সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম সারা দেশে শুরু হয়। কার্ডধারী ভোক্তারা অন্যান্য পণ্যের সাথে 1 কেজি খেজুর কিনতে পারবেন। টিসিবি বলছে, সিটি কর্পোরেশন জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা। এদিকে ভর্তুকি মূল্যে চিনির দাম কেজিতে 30 টাকা বাড়ানো হলেও পরে তা কমিয়ে আগের দামেই বিক্রির ঘোষণা দেওয়া হয়। রমজানেও সাধারণ মানুষ যাতে ভালোভাবে ইফতার করতে পারে সেজন্য চিনির দাম 30 টাকা কমিয়ে 70 টাকায় রাখা হয়েছে। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।